রকিবুল হোসেন নিরুদ্দেশ বলে পোস্টার আড়িছিল ধুবুরীর সাংসদ রকিবুল হোসেনে বদরুদ্দিন আজমলক 10 লাখেরও অধিক ভোটত পরাস্ত করেছিল, পোস্টার আড়িছিল রকিবুল হোসেন নিরুদ্দেশ বলে। ইয়ার পিছতে সামগ্রীর পুত্রর হয়ে নির্বাচনী প্রচার চলার রকিবুল হোসেন নিরুদ্দেশ বলে কিয় পোস্টার মারিব, এনেদরে এবার গরজি উঠিছে মহিলা কংগ্রেস। মহিলা কংগ্রেস গরজি উঠিছে, ধুবুরী মহিলা কংগ্রেসে প্রতিবাদ সাব্যস্ত করেছে রাজীব ভবনের সম্মুখত, আর যখন এনেদরে পোস্টার মারিছে তেওঁলোকৰ বিৰুদ্ধে ব্যবস্থা লওয়ার দাবিও উত্থাপন করলে। উল্লেখ যে রকিবুল হোসেন 10 লাখেরও অধিক ভোটত জয়ী হওয়ার পিছত এনেদরে ধুবুরীত প্রতিবাদী কার্যসূচী দেখিবলৈ পোৱা গল। আমি দেখিব পাৰিছো এটা দুষ্ট চক্রয় ধুবুরী সমষ্টির কিছুমান ঠায়ত মানে পোস্টারিং করেছে যে সাংসদ রকিবুল হোসেন নিরুদ্দেশ। কিন্তু যোৱা 12 তারিখে রকিবুল হোসেন মহোদয় আমার সাংসদগৰাকীয়ে ধুবুরী জেলার দুর্গা পূজার মণ্ডপে মণ্ডপে ঘুরিছিল, আপনাদের লগত আছিল আর সোশ্যাল মিডিয়াত সকলে দেখাই পাইছিল। 19 দিন 20 দিন যদি এটা মানুষ সমষ্টিত নাহে সেই মানুষজন নিরুদ্দেশ বলে কব নয়। আর সোশ্যাল মিডিয়ার যুগ আপনাদের দেখব পারিছে যে গোটেই 5টা উপনির্বাচন হয়ে আছে, 5টা উপনির্বাচন হয়েছে। সেই উপনির্বাচনত রকিবুল হোসেন মহোদয় সাংসদগৰাকীয়ে সামগ্রী সমষ্টিত তেখেতর লড়া তানজিন হোসেনের টিকট পাইছে কংগ্রেস দলের, তার হয় প্রচার করে আছে, আর তার বাহিরেও 4টা সমষ্টিত প্রচার চলাই আছে কংগ্রেসের হয়ে। এই 19 দিন 20 দিন সমষ্টিত নহার কারণে এজন মানুষ নিরুদ্দেশ বলে কব নারি, তো সেই একটা দুষ্ট চক্র এই করেছে। আসলতে কথাটা হয়েছে এই ইমান ভোট 10 লাখের ব্যবধানত জিকার পিছত হয়তো কোনো দলের সহ্য হওয়া নাই যে ইমান ভোটর জয়ী হয়েছে রকিবুল হোসেনে, সেই কারণে দুষ্ট চক্রে এই পোস্টারিং করেছে। আমি হয় একজাক্টলি, কারণ দুদিন আগতে ফেসবুক পেজত বিজেপির এজন জেনারেল সেক্রেটারি তেখেতে এই ফেসবুক পেজ পোস্টত দিছিলে, তার পিছদিনাখনে পোস্টারিং শুরু হয়েছে। তো কব পারি যে এটা বিজেপির চক্রান্ত, কারণ উপনির্বাচন যেহেতু সামগ্রী সমষ্টিত বিজেপি হারি আছে, সেই ভয়তে ধুবুরী লোকসভা সমষ্টিত আসি এই দুষ্ট চক্রে এনেকুৱা করেছে যাতে এই প্রভাবটো সামগ্রী সমষ্টিত পড়ে, কেতিয়াও নপরে। তানজিন হোসেনে রেকর্ড ভোট জিকি আছে সামগ্রী সমষ্টিত, আপনাদের দেখিব। সেই কারণে মই কব বিচাৰিছো যি দুষ্ট চক্রে এইটো করেছে পোস্টারিং করেছে, এতিয়া সিসি ক্যামেরা অলিয়ে গলিয়ে আছে, প্রশাসনক মই অনুরোধ করেছো যাতে এই দুষ্ট চক্রক অনতিপলমে মানে অ্যারেস্ট করিব লাগে আর দোষী শাস্তি দিব লাগে। যে কোনো খবরের বাবে যোগাযোগ করক 7099017330 অথবা 7099017330।